नमस्कार বন্ধুরা, তোমরা তো জানোই আমি পেটুক বাঙালি। আমি আজ আর একা নই, তুমি আমি মিলে এক পরিবার, পেটুক বাঙালি পরিবার। আজ নতুন দেখছো যারা, অনেক স্বাগত তোমাদের পেটুক বাঙালি পরিবারে। এইভাবেই সবাই মিলে মজার ছলে রন্ধন শিল্পকে চলো এগিয়ে নিয়ে যাই। জানি তো নুডলস প্রায় দিনই হয় তোমার আমার বাড়িতে, ব্রেকফাস্টে কখনো বা ডিনারেও। মাঝে মাঝে বানাই সয়া চাঙ্কস দিয়ে আমি এই নুডলস, আজও বানাচ্ছি ডিনারে। নিয়েছি আমি 250 গ্রাম মতো নুডলস। যথেষ্ট পরিমাণ জল গরম করে দিলাম 1/2 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। ফুটন্ত জলে নুডলস দিয়ে সেদ্ধ হতে দেব। 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ফোটাতেই নুডলস 80% সিদ্ধ হয়ে গেছে। অফ করে দেব গ্যাস। পুরোপুরি সিদ্ধ করলে তা ঠান্ডা হলে জড়িয়ে যায়। এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। গরম জল থেকে ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো স্টার্চ বা মাড়টা না থাকে। এরপর আবারও 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল ভালো করে মিশিয়ে দিলাম, যাতে একেবারেই স্টিকি না হয়। আজকের শো স্টপার সয়া চাঙ্কস নিচ্ছি 15 থেকে 20 গ্রাম। নর্মাল জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিলাম 2 কোয়া রসুন গ্রেট করে, আর দিলাম 1/4 টেবিল চামচ সয়া সস। এই জলেই সেদ্ধ করব সয়া চাঙ্কসগুলোকে, যাতে তার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। সয়া সস নোনতা, সেই বুঝেই দিলাম মাত্র 2 চিমটি লবণ। 2 থেকে 3 মিনিট ফোটালাম হাই ফ্লেমে, সিদ্ধ হয়ে গেছে। একটা বোলের মধ্যে 1 চিমটি নুন দিয়ে 2টো ডিমকে ফেটিয়ে নিলাম খুব ভালো করে। নুডলসে দেবার জন্য নিয়েছি কিছু সবজি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি একটু মোটা করে। অর্ধেক নিয়েছি ক্যাপসিকাম কুচি। একটা ছোট গাজরকে কুচিয়ে নিয়েছি। 5-6 কোয়া রসুনকে কিমা কাট করেছি, আর 1/2 ইঞ্চি আদাকেও ওই রকমই ছোট ছোট করে কেটেছি। বিনস কেটেছি স্টাইল দিয়ে তেরচা করে। নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি। আয়োজন সম্পূর্ণ হয়েছে, এবার আসি মূল অনুষ্ঠানে। প্রথমেই ডিম 2টোকে ভুজিয়া বানিয়ে নিলাম। ওই কড়াইতেই অল্প তেল দিয়ে সয়া চাঙ্কসগুলো ভেজে নিচ্ছি। চিকেনকে রিপ্লেস করছে আজকে এই সয়া চাঙ্কস, যাতা ব্যাপার নয়। কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। এবার কড়াইতে দিলাম 4 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল, দিয়েই আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের গন্ধ বেরোলেই দিয়ে দেব সঙ্গে সঙ্গে গাজরের কুচি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব বিনস কুচি। সবজি এমন সময় ধরে ভাজবো যাতে তা সেদ্ধ হবে কিন্তু নরম হয়ে যাবে না, ক্রাঞ্চি থাকবে। দেব এখন পেঁয়াজ কুচি। নুডলসের মধ্যে সবজির ক্রাঞ্চিনেস বড্ড ভালো লাগে আমার। সাথে দিয়ে দিয়েছি লঙ্কা কুচিগুলো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলাম। সব শেষে দিলাম আমি ক্যাপসিকাম কুচি। এতগুলো সবজি 2.5 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করেছি। এখন দেব আমি পরিমাণ মতো লবণ। দিলাম 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। চাও মশলা বাড়িতে ছিল, সেটাও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। না দিলেও চলে, তবে দিলে একটা চটপটা টেস্ট আসে। সসের একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। টমেটো কেচাপ নিলাম 3 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, ভিনিগার 1 টেবিল চামচ, আর সয়া সস 1/2 টেবিল চামচ মতো। সবকিছু বাটিতে মিশিয়ে নিলে আমার রান্নার সুবিধা হয়, তাই এভাবেই আমি মিশিয়ে দিই। এই মিশ্রণটাকে এখন দিয়ে দিলাম সবজিগুলোর উপর, ভালো করে মিশিয়ে দেব। সসের মিশ্রণটা একটু রান্না হতে দেব, তেল বেরিয়ে আসা অবধি। এখন অর্ধেক নুডলস এর মধ্যে দিয়ে প্রথম মিশিয়ে নিচ্ছে। নুডলস রান্না সবসময় বড় বাসনে করলে মিক্সিংয়ে খুব সুবিধা হয়, তাই আমিও নিয়েছি একটা বেশ বড় সড় কড়াই। আমি যে পরিমাণে বানাচ্ছি আজ, 3 থেকে 4 জন মানুষের খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে। বাকিটাও অ্যাড করে মিশিয়ে দিচ্ছি। নুডলস মিক্সিংটা ঠিক মতো না হলে স্বাদটা ভালো পাওয়া যায় না, সাথে এটা একটু ভাজা ভাজা করতেও সময় দিতে হয়। এই সময় ভাজা সয়া চাঙ্কস আর ডিমের ভুজিয়াটাও অ্যাড করে দিলাম। আবারও মিক্সিং মিক্সিং মিক্সিং। ডিনারের নুডলস আমি এইভাবে বানাই, তবে ব্রেকফাস্টে বানালে একটু অন্যরকম বানাই, সেটাও দেখাবো কখনো। সবশেষে আরও একটু চাউ মশলা।
খুব সহজেই অ্যাভেলেবল এই চাও মশলা। মিশিয়ে দিয়ে ফ্লেম অফ করলাম, ডিনার রেডি টু সার্ভ। কমপ্লিট মিল এটাই একটা, এর সাথে সাইড ডিশ আমাদের তো কোনো কিছু আর লাগে না। সবজি অতিরিক্ত রান্না হয়ে বিবর্ণ হয়ে যায়নি, নুডলসও প্রত্যেকেই আলাদা আলাদা রয়েছে, সয়াবিনও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। ওভার কুকড নয়, পারফেক্টলি কুকড সয়া নুডলস রেডি। যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে, আর যদি ভালো লাগে এই রেসিপিটা তোমাদের তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক 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 শেয়ার করো।